আমি বাম আমলেও অনেক অনেক লড়াই করেছি, তারা দিচ্ছে দিব আসলেই পাবো এই বলেই আমাকে আশ্বাস দিয়ে। নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা রয়েছি কিন্তু মাতাবাড়ি রেল স্টেশনে, যেখান থেকে আপনারা দেখাবো একজন মহিলা যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছেন, নাম প্রান্তুষী, বাড়ি মাতাবাড়ি, কীভাবে তিনি সংসার প্রতিপালন করছেন। যখন মানুষ শারীরিকভাবে প্রতিবন্ধী হলে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, বা ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে দান দাক্ষিণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজে রেল স্টেশনে ব্যবসা করে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছেন। ওনার সঙ্গে আমরা কথা বলি। দিদি, আপনাকে ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে স্বাগত। কী বলবেন, কী বলবেন, কীভাবে আপনি প্রতিপালন করছেন সংসার, আপনার পরিবারে কে কে রয়েছে এবং শারীরিক কী সমস্যা রয়েছে সেটা যদি জানান। আমি প্রান্তুষী দেবনাথ, আমি শারীরিক প্রতিবন্ধী। আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমি, আমার দুই ছেলে আছে। আমি 2004 সালে মাধ্যমিক পাস করেছি। এই শারীরিক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমি অনেক কষ্ট করে, অনেক লড়াই করে জীবনের এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার এগিয়ে যাওয়ার মাঝ পথেই বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি মাধ্যমিক পাশ করে অনেক ইন্টারভিউ দিয়ে অনেক নেতা মিনিস্টার অনেকের কাছে গিয়েছি, আমার শুধু জীবন সংগ্রামটা জিতে যাওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে কোনো লড়াইয়ে বাঁচতে দেয়নি। সবাই আমাকে দিমো দিচ্ছি বলে আমাকে অনেক ইদান দিয়েছে, আশা দিয়েছে, আশ্বাস দিয়েছে, কিন্তু দেখা গেল লাস্ট পর্যন্ত কোনো কিছুই হয়নি। মানে আপনি বলতে চাইছেন যে বাম শাসনের বাম সরকারের সময়, ওই সময় যে দীর্ঘ সময় ধরে আপনি দাবি জানিয়েছেন চাকরির জন্য, শারীরিক প্রতিবন্ধকতা যেহেতু আপনার রয়েছে, সরকারি চাকরি বা কোনো যে কাজের দাবি জানিয়েছিলেন, তারা আপনাদেরকে দেবো দিচ্ছে বলে দেয়নি। আমি বাম আমলেও অনেক অনেক লড়াই করেছি, তারা দিচ্ছে দিব আসলেই পাবো এই বলেই আমাকে আশ্বাস দিয়ে। আপনার পরিবারে কে কে রয়েছে, পরিবারের সদস্য কয়জন, আপনাদের আয়ের উপর? আমার পরিবারের সদস্য চারজন। উপার্জনের পথ কি শুধু আপনার? উপার্জনের পথ শুধু আমি এখানে দোকান করছি রেল স্টেশনে, আর আমার এই হাজব্যান্ড কাজ করছে। দুই ছেলে আছে, বড় ছেলে ক্লাস টেনে পড়ে আর ছোট ছেলে নার্সারিতে পড়ে। তাহলে কি এই যে সংসার প্রতিপালন করা, পড়াশোনার খরচ, সেটাকে সব কিছুই আমাদের উপরে? কি বলবেন, বর্তমান সরকারের কাছে কারোর কাছে গিয়েছিলেন যে কোনো কিছু দাবি জানিয়ে কোনো কিছুর জন্য? বর্তমান সরকারের কাছে গিয়েছিলাম, আমাদের যে এমএলএ, এমএলএর কাছে গিয়েছিলাম। এমএলএ বলতে? এমএলএ ওই শ্রী বিপ্লব ঘোষ মহোদয়ের কাছে গিয়েছিলাম, সে বলেছে আসলেই দেবে, যখন আসে তখনই দেবে। এবার সরকারি অন্য কোনো সুযোগ সুবিধা কি আপনি পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা বলতে আমি বাম আমলেই পেয়েছি, ওই ভাতা পেয়েছি, ক্লাস নাইনে যখন ছিলাম তখনই ভাতা পেয়েছি। এখন এই ভাতা 1000 টাকা হয়েছে শুনেছি, এখন এরা এই ভাতা 2000 টাকা হবে, এখনও পাইনি। মানে 2000 টাকা যদি হয়, সরকার যে মানে দেওয়ার কথা বলছে, ঘোষণা দেওয়ার বাকি রয়েছে বা সরকারিভাবে এটা ইমপ্লিমেন্ট হওয়ার বাকি রয়েছে, বলছে নির্বাচনের আগে পেয়ে যাবেন, তাহলে 2000 টাকা পেলে কি আপনাকে হেল্প হবে আপনার পরিবারের জন্য? অবশ্যই আমার হেল্প হবে, আর আমি চলাফেরার জন্য আমি একটা ট্রাইসাইকেল পেয়েছি। একটা ট্রাইসাইকেল দিয়েছে, তো আর কি বলবেন? আর কোনো আমি যারা আপনাদের মতো শারীরিকভাবে প্রতিবন্ধী, যারা অনেকে ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল হয়ে যায় বা দান দাক্ষিণের উপর নির্ভরশীল, সে জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে ব্যবসা বাণিজ্য করছেন, করে পরিবার প্রতিপালনের চেষ্টা করছেন, তো অন্যদের জন্য কী বলবেন? অন্যদের জন্য আমি এটাই বলতে চাই যে কারোর উপরে কোনো প্রতিবন্ধী, আমরা যে প্রতিবন্ধী, আমরা কোনো প্রতিবন্ধী না, আমরা লোকের চোখে প্রতিবন্ধী হলেও আমরা প্রতিবন্ধী না। আপনারা হচ্ছেন স্পেশাল, যেটা বলা হয় স্পেশাল, ফিজিক্যালি চ্যালেঞ্জড হলেও আপনারা স্পেশাল। আমরা স্পেশালি, আমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারি, যেহেতু আমাদের মতো প্রতিবন্ধী অনেক অনেক প্রতিবন্ধী আছে, প্লেন চালায়, ট্রেন চালায়, অনেক পা দিয়ে লেখাপড়া করে, অনেক ইঞ্জিনিয়ার হয়, অনেক কিছু হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবন্ধীরা কেন সাধারণ কাজ করে যেতে পারবো না? আপনি পড়াশোনা করেছেন? আমি মাধ্যমিক পাশ করেছি। কোন ইয়ারে পাশ করেছেন? 2004 সালে। এখন কেমন উপার্জন হচ্ছে, প্রতিদিন রেল স্টেশনে কেমন রোজগার হচ্ছে? চলে, কোনো রকমের সংসার চালিয়ে যাচ্ছি আর কি, দুজন মিলে। আমরা আমাদের গরিব পরিবার না, গরিব পরিবারের যে কোনোভাবে সংসার চালিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমার নাম প্রান্তুষী দেবনাথ। ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখালাম যে প্রান্তুষী দেবনাথ, যিনি
একজন মাধ্যমিক পাস বহু বছর আগে মাধ্যমিক পাস করেছেন, সরকারের কাছে সহযোগিতা চেয়েছিলেন, তৎকালীন বাম সরকারের কাছে দেব দিচ্ছি বলেছিলেন কিন্তু পাননি। তো সেই জায়গা থেকে আজকে সরকার পরিবর্তন হয়েছে, স্থানীয় বিধায়কের কাছে তিনি গেছেন, কিছু কিছু সুযোগ সুবিধা পেয়েছেন এবং আশা রাখছেন তিনি একজন শিক্ষিতা মহিলা হিসেবে সরকারের কাছ থেকে ওনারা সুযোগ সুবিধা পাবেন এবং যদি সরকারি সুযোগ সুবিধা হয় তাহলে তো অনেকটাই ওনার পরিবারের জন্য একটা মঙ্গলদায়ক হবে। ক্যামেরায় অলোকের সঙ্গে আমি সোমেন, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন।